আল্লাহর পুত্র বলতে আসলে কি বোঝানো হচ্ছে তাতে আমরা কি বুঝি আল্লাহ কি একটি সন্তানের জন্ম দিয়েছেন আস্তাফরুল্লাহ তিনি মহৎ আল্লাহ মহান আল্লাহ তালা তিনি সবকিছুর ঊর্ধ্বে এবং সত্যি তিনি তার কাছে কোনো পত্নী গ্রহণ করেননি কোনো সঙ্গী বা স্ত্রী সেটা বলাই পাপ এমনভাবে চিন্তা করা মহাপাপ এবং কোরআন এই বিষয়ে সবই ঠিক বলছে এবং আমরা তার সঙ্গে পুরোপুরি একমত আমরা যারা ইসা মসিহর অনুসারী এর সঙ্গে আমাদের কোনো দ্বিমত নাই কোনো তর্ক নাই সেই বাক্যের সঙ্গে মাখতালাফতা আমরা এর কোনো কিছুর বিপক্ষে নয় শুধু তার বিপরীত কারণ কিতাবুল মোকদ্দসের সাক্ষ্য হলো যে সত্যি আল্লাহ কোনো সন্তানের জন্ম দেন না যেমন করে একজন পুরুষ ও নারী একসঙ্গে মিলে সন্তানের জন্ম দেয় এমন শিক্ষা কিতাবে কখনো বলে না এই পুত্র ধারণাটি প্রথম পাওয়া যায় নবী দাউদের কিতাবে আল জবর শরীফের দ্বিতীয় অধ্যায়ে জবর শরীফে এখানে আমরা বলি একটি বিশেষ উপাধি দেয়া হয় সেই ব্যক্তিকে যিনি আল্লাহর প্রতিনিধি হবেন যাকে বনি হওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে এবং এক অর্থে তিনি তার খলিফা হিসেবে মনোনীত করেছেন এবং সেই ব্যক্তির ব্যাপারে বিশেষ করে সাত আয়াতে তিনি বলেন আজকে আজকে আমি তোমাকে আমার পুত্র বানিয়েছি কারণ সেকালে রীতি অনুযায়ী যখন একজন মহারাজ তার একজন অনুগত রাজার সঙ্গে আলাপ করতেন তার একজন প্রতিনিধি যিনি তার রাজ্যের একংশ পরিচালনা করছেন তিনি সেই বিশেষ ব্যক্তিকে বলতেন তার গোলাম নয় এমনকি তিনি তাকেও প্রভু উপাধির অনুমতি দিতেন কিন্তু অনেক ক্ষেত্রে সেই মহারাজের সঙ্গে অন্য অনুগত রাজার সম্পর্ককে বলা হতো পিতা পুত্র এর সম্পর্ক পুত্রের সঙ্গে পিতার সম্পর্ক এবং জবুর শরীফের এই অধ্যায়ে যা বেরিয়ে তা একসঙ্গে তিনটে জিনিস তিনি মসিহ তিনি অভিষিক্ত রাজা হিসেবে মনোনীত তুমি 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 আমার 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 রাজা প্রতিনিধি খলিফা এবং আরও বলা হয়েছে তোমাকে আমার পুত্র বলা হয় এবং বিশেষ সম্পর্ক আছে এই তিনটি একই সঙ্গে মসিহ রাজা পুত্র কোরআন শরীফে যেমন ধরেন সুরাতুল মমিন এর আয়াত একানব্বইয়ে আমাদের স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি বোঝা দরকার না আল্লাহ কোনো সন্তানের জন্ম দেননি না কোন সন্তান আল্লাহ জন্ম দিয়েছেন তারপরে অন্য আয়াতে বলা হচ্ছে এই জন্ম দেয়া কেন অসম্ভব কারণ বলা হচ্ছে এই জন্য তাঁর কোনো সঙ্গী নেই কোনো পত্নী নেই আরবিতে পুত্রের জন্য দুটি শব্দ আছে একটি হচ্ছে ইবন আরেকটি হচ্ছে ওয়ালাদ ইবন অনেক ক্ষেত্রে রূপক অর্থে বা অদৈহিক অর্থে ব্যবহার করা হয় কোরআন শরীফ নিজেই এই শব্দ রূপক অর্থে ব্যবহার করে সুরা বাকারা আয়াত দুশো পনেরোতে যেখানে মুসাফিদদের বলা হয় ইবন আল সাবিলি অর্থাৎ রাস্তার সন্তান তাই এই আরবি শব্দ ইবন হচ্ছে কিতাবুল মুকাদ্দে মসিহর সম্পর্কে ব্যবহৃত সঠিক অনুবাদ কিন্তু ওয়ালাদ যাকে দিয়ে বোঝানো হয় দৈহিক মিলনের পুত্র যেমন ইংরেজি শব্দ অফ স্পেইং মসিহর ক্ষেত্রে কোরআন নিষিদ্ধ করেছে কারণ সেটা শুধুমাত্র দৈহিক সন্তান বোঝায় এবং আমরা যখন সেই আয়াতগুলো বিশ্লেষণ করি পরিষ্কার হয়ে যায় যে কোরআন শরীফ যেটা অস্বীকার করছে তা ইঞ্জিলের শিক্ষার সম্পর্ক নয় বরং অন্য একটি ভ্রান্ত ধারণার যে আল্লাহ একটি স্ত্রী গ্রহণ করে একটি দৈহিক সন্তানের জন্ম দিয়েছে আস্তাফরুল্লাহ এবং তাই এই ব্যাপার নিয়ে ইঞ্জিল ও কোরআনের মধ্যে কোনো দ্বিমত নাই সেগুলো পুরোপুরি একমত এখানে এমন কিছু বলা হচ্ছে না যেটা শারীরিক কারণ তা নিষিদ্ধ কিন্তু বিশেষ একটি সম্পর্ক বোঝানো হচ্ছে